বিরতির পর স্বাগত। প্রয়াত হলেন মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ, রানীর খামার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার তার সদস্য, যিনি শেষকৃতে যোগ দিলেন বিভিন্ন আশ্রমের সাধু সন্তরা। বিভিন্ন আশ্রমের সাধু সন্তদের উপস্থিতিতে আজ ওনার শেষকৃত সম্পন্ন হবে। রানীর খামার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন তিনি। ওনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন বিভিন্ন আশ্রমের সাধু সন্তরা। এক প্রকার শোকের বাতাস বইছে গোটা রাজ্য জুড়ে। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, এই মুহূর্তে খবর উঠে আসছেন যে মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ উনি প্রয়াত হয়েছে, কি খবর রয়েছে গোটা বিষয়ে? এটা সবচেয়ে বিষাদের সুর বা বিষাদের খবরই বলা যায় যে যারা এই সমস্ত সাধু সন্তরা এই রাজ্যের বিভিন্ন জায়গায় আশ্রম করেছেন, তার মধ্যে একটি অনন্য আশ্রম ছিল যে রানীর খামারে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দুজন, একজন ছিলেন দ্বারিকা মহারাজ এবং অপরজন ছিলেন মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ। এই মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ আজ প্রয়াত হয়েছেন। সাত সকালে কিন্তু তার মৃত্যুর সংবাদ পৌঁছে যায় বিভিন্ন যারা রয়েছেন তাদের আশ্রমের, যারা প্রতিনিধি রয়েছেন আশ্রমের, যারা দীক্ষিত রয়েছেন তাদের কাছে, এবং সেই অনুযায়ী কিন্তু সকাল থেকেই কিন্তু ভক্তরা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রানীর খামার আশ্রমে প্রত্যেকে জড়ো হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং 92 বছরে তিনি প্রয়াত হয়েছেন, এবং তার এই প্রয়াণের সংবাদে কিন্তু সাত সকালেই কিন্তু প্রত্যেক বিভিন্ন আশ্রম থেকে সাধু সন্তরা এবং বিভিন্ন মঠ ও মিশনের মহারাজরা কিন্তু সেখানে পৌঁছে গেছেন, অগণিত মানুষও সেখানে পৌঁছে গেছেন এই আশ্রমে। কারণ সেখানে এই মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ সম্পর্কে কিন্তু ওই এলাকার মানুষ এবং বিশেষ করে এই রামকৃষ্ণ মিশনের সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই শোকাহত হয়েছেন। কারণ বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি মহারাজের কাছ থেকে কিন্তু তারা অনেক জিনিস কিন্তু তারা পেয়েছেন, এবং তাদের কাছে কিন্তু সেই জিনিসটা আজকের এই মহারাজের যে দেহ রাখলেন বা প্রয়াত হলেন যেটাই আমরা বলবো, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষাদের দিন, এবং তাতে সব প্রত্যেকেই কিন্তু শোকস্তব্ধ এবং তারা প্রত্যেকেই হাজির হয়েছেন এই অবস্থায় আশ্রমে গিয়ে। এবং তারপর বিভিন্ন আশ্রমের যে সাধু সন্তরা এসেছেন, বিভিন্ন আশ্রম থেকে যারা প্রতিনিধিরা এসেছেন, ভক্তরা এসেছেন, এবং সেখানে কিন্তু সে আশ্রমে রানীর খামারে আশ্রমে কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, এবং তার এই প্রয়াণে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন আশ্রম থেকেও কিন্তু প্রত্যেকেই সমবেদনা জানিয়েছেন। তার পাশাপাশি অনেকেই দুঃখ প্রকাশ করেছেন এবং চোখের জলে কিন্তু তারা বিদায় দিয়েছেন বা যে এই মৃত্যুঞ্জয় নন্দ মহারাজকে। এবং আর এই মৃত্যুঞ্জয় নন্দ মহারাজের মৃত্যুতে কিন্তু যে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দুজন, একজন ছিলেন দ্বারিকা মহারাজ এবং এই মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ, দুজনের প্রয়াণের কারণে কিন্তু এখন অনেকটাই কিন্তু অভিভাবক শূন্য হলো যে রানীর খামার স্থিত যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে সেই রামকৃষ্ণ মিশন আশ্রম। কারণ এই আশ্রমের তত্ত্বাবধানে কিন্তু অনেক ছেলে মেয়ে বা ওই প্রত্যন্ত এলাকার অনেক গরিব ছেলে মেয়ে কিন্তু এই আশ্রমের থেকে খাওয়া দাওয়া করেছেন, যারা অনাথ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মহারাজ, দুজন মহারাজ মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ এবং যিনি রয়েছেন আগে প্রতিষ্ঠা দ্বারিকা মহারাজ ছিলেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের অনুপ্রেরণায় এই সমস্ত অনাথ শিশু ছেলে মেয়েরা কিন্তু এই আশ্রমে থাকা এবং খাওয়ার সুযোগ পেয়েছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে এই মহারাজের মৃত্যুতে কিন্তু একটা অপূরণীয় ক্ষতি হলো আমাদের অঙ্কিতা। ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ, রানীর খামার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। শেষকৃতে যোগ দিয়েছেন বিভিন্ন আশ্রমের সাধু সন্তরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।